আসসালামু আলাইকুম বন্ধুরা আমি আপনাদেরকে আজকে যে ভিডিওটা দেখাবো সেটা হচ্ছে আপনার অ্যাকুরিয়াম ফিশ নিয়ে অ্যাকুরিয়ামে যে শৌখিন মাছ চাষ করা হয় হ্যাঁ সেগুলি আপনারা এই যে দেখতে পাচ্ছেন এই মাছগুলি এগুলি হচ্ছে কৈকার হ্যাঁ কোনো সমস্যা নাই যে এই যে মাছটা দেখতে পাচ্ছেন এটা কইকার অনেক বড়ো কইকার যাই হোক আমি মূল আলোচনায় আসি যে সবার মনের মধ্যে একটা প্রশ্ন যে যে মাছ ঘরের মধ্যে ঘরের বর্ধনের জন্য একুরিয়ামে রাখা হয় সে মাছ আদৌ কি পুকুরে চাষ করা যায় কি না তাদের জন্য বলবো যে আপনারা দেখেন যে বাংলাদেশের কিছু শৌখিন হ্যাচারি মালিক তাদের ঐকান্তিক প্রচেষ্টায় এই একুরিয়ামের এই সুন্দর মাছগুলি রঙ বেরঙের এই মাছগুলিকে পুকুরে চাষের উপযোগী করে তুলেছে এবং শতভাগ আপনার আমদানি নির্ভর এই একুরিয়ামের মাছ বর্তমানে দেশেই কিন্তু কৃত্রিম প্রজননের মাধ্যমে উৎপাদন করা হচ্ছে আপনারা যে এই যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা মা মাছের পুকুর এখানে কই কার্প কমেড বিভিন্ন প্রজাতির মাছ আছে যে যে মাছটা এখন হাতে নেওয়া হয়েছে এটা কই কার্প কৈকার্পের একটা মাছ ব্রুড মাছ এই মাছগুলি থেকেই কিন্তু আপনার কৃত্রিম প্রজননের মাধ্যমে পোনা উৎপাদন করা হয় এবং ঢাকাসহ বাংলাদেশের বিভিন্ন প্রান্তে এগুলিকে বিক্রি করা হয় এবং এখান থেকেই কিন্তু ঢাকা কাটাবন বিভিন্ন জায়গার পাইকাররা এসে কিনে নিয়ে যায় এই যে দেখেন এটা হচ্ছে আপনার কমেট মাছ হ্যাঁ তো অনেকের মনের মধ্যেই যে প্রশ্ন ছিল যে আদৌ অ্যাকোরিয়ামের মাছ পুকুরে ছাড়লে বা পুকুরে দিলে হয় হবে কি না তাদের জন্য এটা দেখেন আপনারা চাইলে এই হ্যাচারি থেকে আপনাদের পছন্দ মতো যে কোনো অ্যাকোয়ারিয়ামের মাছ নিতে পারবেন সেটা গোলফিশ হোক প্লাটি হোক মহাশোল হোক যে কোনো ধরনের মাছ তো যাই হোক বন্ধুরা আমার ভিডিও আপনাদের ভালো লাগলে অবশ্যই কমেন্টস করবেন বা শেয়ার করবেন এবং আপনারা দেখে অবশ্যই আনন্দিত হয়েছেন যে একুরিয়ামের মাছও পুকুরে চাষ করা যায়